আপনি কি কোনো কখনো এমন সিচুয়েশনে পড়ছেন যে যখন আপনি কোডিং ট্রাই করতে চান কিন্তু আপনি ভিএস কোড ডাউনলোড করতে চান না, আবার ভিএস কোড লোড হতে আপনার কম্পিউটারে হয়তো বেশি সময় লাগে? তো তাহলে আজকে ভিডিও আপনার জন্য। প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব, আর ব্রাউজারে যে লিখবো যে রিপ্লিট। তা আমি আগে থেকে লগ ইন করার জন্য আমাকে অলরেডি সাইন ইন করে নিয়েছে। তো আমি যদি উইন্ডো থেকে চাই, তো এটা হচ্ছে রিপ্লিট, এটা হচ্ছে ব্রাউজার বেস আইডিই। আপনি যদি চান প্রথমে স্টার্ট ক্রিয়েটিং, এখানে আপনি চাপতে সাইন ইন করতে পারেন। সেটা আমি কন্টিনিউ করে বলতে পারি। তো আপনি সাইন ইন করার পরে এরকম একটা পেজ আসবে, এখান থেকে আপনি মাই রিপ্লিটে যাবেন, মাই রিপলস। তো মাই রিপলস থেকে এখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এবং তাছাড়া আরো অন্যান্য কিছু, যেমন আমি যদি নিউ ফোল্ডার চাপতাম টেস্ট, আমি যদি টেস্ট দেই, তারপরে এখানে যে ডান পাশে যে প্লাস আইকন, এখান থেকে নিউ রিপল। তো এখান থেকে আমি যদি পাইথন সিলেক্ট করি, এআই জেনারেটেড নেম দেয় ওরা একটা, তারপরে যদি আমি ক্রিয়েট করি, লোড হতে একটু সময় লাগবে আপনার কম্পিউটারের উপর নির্ভর করে। তো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে আমি রেপ্লিট সবসময় এই মেইন ডট পাই বা মেইন ফোল্ডারটা রান করবে। আমি যদি লিখি প্রিন্ট টেস্ট, এখানে শুধু টেস্ট লেখা হয়েছে। তো আমি যদি এটা এখন কপি করে কাট করে আমি নতুন আরেকটা ফোল্ডারে নিয়ে যাই, এবং আমি যদি এই ফোল্ডার থেকে রান করি, তাহলে এটা কিছু কিছু রান করবে না। রেপ্লিটার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আপনি সবসময় মেইন ডট মেইন ফোল্ডার থেকে বা মেইন ডট পাই ফোল্ডার থেকে আপনি সবসময় কোড রান করবেন, আদারওয়াইজ রান করবে না। এটা নতুন ফোল্ডার অ্যাড করতে পারবেন। আপনি যদি কোনো কিছু আপলোড করতে চান, যেমন ছবি বা পিডিএফ ফাইল বা টেক্সট ফাইল, এই সময় আপনি এখান থেকে এই যে এলিপস আইকন, এখান থেকে আপনি যে আপলোড ফোল্ডার বা আপলোড ফাইল, এগুলো আপনি যে কোনো সময় কোড শেয়ার করতে পারবেন। যেমন মেইন ডট পাই থেকে আমি যে সময় যদি চাই আমি লিঙ্ক কপি করতে পারবো, সেই লিঙ্ক যদি আমি এখানে পেস্ট করি, সেই লিঙ্ক যদি আমি থেকে যাই, যদি আমি ওপেন করি, তো সাধারণত সবাই এটা দেখতে পারবো, তো আমি শেয়ার করতে পারবো। যদি আবার কপি করে মেইন ডট পাই থেকে, আচ্ছা আমি মডিফাই করতে পারবো না, কিন্তু আমি রান করতে পারবো। তো আমি যদি একটু চেঞ্জ করি, মেইন ডট পাই, চালাতে চান, তাহলে আপনি আপনি সাধারণত আমরা যেটা করছিলাম যে পাইথন রিপোজিটরি দিয়ে চালাতে চাইছিলাম, কিন্তু এটা আসলে পাই গেমের জন্য আলাদা ভাবে রিপোজিটরি আছে। তো পাইথনের আলাদা রিপোজিটরি, রেপ্লিটার আলাদা রিপোজিটরি আছে, যেটা পাই গেম। সাধারণত এখানে ডিফল্ট কিছু কোড দেওয়া থাকে,
যেটা সাপোর্ট করে পাইথনের পাইথন রিপোজিটরি বা লাইব্রেরি। এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।